যেসবা পুরো অনার্স পাস এবং বয়স 20 বছর থেকে 39 বছরের মধ্যে, তাদের জন্য বিদেশে চাকরির সুখবর। সরকারিভাবে বুয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে জর্ডানে অফিস এক্সিকিউটিভ পদে চাকরি করার সুবর্ণ সুযোগ। তা আবার থাকা খাওয়া যাতায়াত খরচ সম্পূর্ণ কোম্পানি বহন করবে। তো কিভাবে আবেদন করতে হবে এবং এই চাকরি সম্বন্ধে বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো জানার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ওকে, এটা হচ্ছে আমাদের যে নোটিশ, সেটা হচ্ছে আপনার চাকরির যে নোটিশ, সেটা এটা হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, বুয়েসেল, অর্থাৎ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সংস্থা এটি, এবং সম্পূর্ণ সরকারি। তো এখানে দেখতে পাচ্ছেন বুয়েসেলের মাধ্যমে জর্ডানে ফিমেল অফিস এক্সিকিউটিভ নিয়োগ। বুয়েসেলের মাধ্যমে সরকারিভাবে জর্ডানের ক্লাসিক ফ্যাশনস অ্যাপারেল জর্ডান এর অধীনে নিম্নবর্ণিত পদে অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হবে। অর্থাৎ এটি হচ্ছে একটি গার্মেন্টস কোম্পানি, পদের নাম হচ্ছে অফিস এক্সিকিউটিভ, পদের সংখ্যা হচ্ছে 15 জন মহিলা, মাসিক বেতন হচ্ছে 100 জর্ডানি দিনার। তো আমরা যদি 400 জর্ডানি দিনার যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে 62 বা 64 হাজার টাকা সামথিং আসে। তো আপনার বেতন 45 থেকে 62 হাজার টাকার মধ্যে হবে। আর এখানে হচ্ছে আবেদনের যোগ্যতা, প্রার্থীদের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে, অর্থাৎ আপনার অনার্স কমপ্লিট করা থাকা লাগবে যে কোনো বিষয়ের উপরে। তার 2 নম্বর হচ্ছে ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে, মানে আপনার চলার মতো ইংরেজি জানা থাকা লাগবে কনভারসেশন করার মতো। তারপর হচ্ছে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 20 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। মানে হচ্ছে আপনার অফিস এক্সিকিউটিভ পদে অথবা অফিসিয়াল যে কোনো জবে আপনার 3 মাস 6 মাস যাই হোক মোটামুটি একটু অভিজ্ঞতা থাকলেই হবে। তারপর হচ্ছে চাকরির শর্তাবলী, আর ডিউটি হচ্ছে দৈনিক 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন, এবং চাকরির চুক্তি হবে 3 বছরের জন্য, এবং 3 বছর পরে সেটি আপনি রিনিউ বা নবায়ন করতে পারবেন। এরপর হচ্ছে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত ব্যবস্থা করা হবে, অর্থাৎ আপনি যে কোম্পানিতে যাবেন সেই যাতায়াতের টাকাটাও তারা দিবে এবং থাকা খাওয়ার ব্যবস্থাও কোম্পানি করে দিবে। তারপর চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। মানে হচ্ছে আপনি যে ফার্স্ট টাইম যে যাবেন বিমান ভাড়া সেটাও দিবে, তারপর আপনি 3 বছর পরে যদি দেশে আসতে চান সেটার ভাড়াও দিবে, এর ভিতরে যদি আসতে চান সেটা আপনার নিজ খরচে আসতে হবে। এরপর অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। আবার যাদের বিরুদ্ধে দেশে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন। অন্যান্য তথ্যাবলী, নির্বাচিত কর্মীদের বুয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন ফি, 15% ভ্যাট, বুয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়েজ অনার্স কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। মানে সব খরচই তারা বহন করবে, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের ফি 220 টাকা ও মেডিকেল ফি 1000 টাকা। এই 1220 টাকা হচ্ছে আপনার কাছ থেকে দিতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত, মানে আপনার সিভি লাগবে একটা, তারপরে আপনার অভিজ্ঞতার যে সনদ, মানে আপনি যে অন্য কোম্পানিতে চাকরি করেছেন সেটার একটা সনদ লাগবে। তারপর হচ্ছে পাসপোর্টের রঙিন ফটোকপি পাসপোর্টের, এবং অন্য তথ্যাদি পূরণপূর্বক বুয়েসেলের হতে প্রদত্ত লিঙ্কে আগামী 30 ডিসেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটি অনলাইন আবেদনের লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে এই আবেদনের লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন। তো আমি এখন দেখিয়ে দিব কিভাবে আপনার এই আবেদনের লিঙ্ক থেকে আবেদন করবেন। তো চলুন। ওকে, সো আমি লিঙ্কে চলে আসছি। লিঙ্কে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে হচ্ছে আপনার প্রথম যে অফিস এক্সিকিউটিভ, এখানে রাইট মার্ক দিতে হবে ক্লিক করে। তারপর নেম, আপনার নাম যেটি আছে সেটি দিতে হবে এখানে। এরপর হচ্ছে বাবার নাম, এখানে আপনার বাবার নাম দিবেন। তারপর জেন্ডার ফিমেল, এটা মাস্ট, কারণ যেহেতু চাকরিটা নারীদের জন্য। তারপর এখানে ডিস্ট্রিক্ট, আপনার নিজ জেলার নাম দিবেন, পাসপোর্টে যে জেলা দেওয়া রয়েছে সেটি।
তারপর এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, এখানে আরেকটি মোবাইল নাম্বার দিবেন, আপনার একটি বিকল্প নাম্বার অথবা আপনার গার্জিয়ান কারো নাম্বার, তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন, তারপর যেটি করতে হবে আপনার পিডিএফ ফাইলে একটি সিভি রেডি করে রাখতে হবে, এখান থেকে আপনি অ্যাড ফাইল ক্লিক করে আপনার সিভিটা অ্যাড করে দিতে হবে এবং অবশ্যই সিভিটা 1 MB হতে হবে। তারপরে সব কিছু ঠিক থাকলে আপনারা সাবমিট বাটনে চাপ দিবেন, তাইলে হয়ে যাবে। তারপর আপনাদের ফোনে একটি SMS আসবে, SMS-এ আপনাদের ইন্টারভিউর ডেট থাকবে এবং ওই ডেট অনুযায়ী আপনাদের BSL অফিসে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। তো এই ছিল আজকে আমার ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে কোনো বিষয় যদি জানতে সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানে, আপনারা সেখানে নক দিতে পারেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।